বিশ্ব নবীর পথ চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহম এসো তাই মেধা মননে জেনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহমদুল্লাহ রব্বাল আলমিন ওয়া উসল্লি ওয়া উসল্লিম ও আলা রস উহিল সাহবিহি আলাহি ওয়াসবিহি আজমাঈনাবাদ দর্শক যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন দেখছেন আমাদেরকে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও জানাচ্ছি দারসুল হাদিস এন টিভির নিয়মিত একটি আয়োজন রিয়াদ নামক হাদিসের কিতাব থেকে আমরা এই অনুষ্ঠান জুড়ে কথা বলে থাকি ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে যুগ জিজ্ঞাসার সঠিক সমাধানে কোরআনুল আনুল করিমের পরে হাদিসের যে গুরুত্ব রয়েছে নাবিজ সাল আলিয়াসাল্লাম আমাদের কাছে দুটি বিষয় রেখে গিয়েছেন একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস সেই হাদিস সোমবারের মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে রিয়াউদ্স আলে এটি আমরা আমাদের জীবন গঠনের জন্য পরিবারকে গঠনের জন্য সন্তান লালন পালনে ন্যাক দিনদার হিসেবে গড়ে তোলার জন্য এই কিতাবটা আমরা ঘরে রাখতে পারি এবং আমাদের ঘরে যখন এই কিতাবটা থাকবে আমাদের প্রত্যেকটা বিষয় আমরা কোরআনুল করিমের আলোকে সুন্নার আলোকে ইনশাল্লাহ আমরা জীবন গড়ার জন্য আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করতে পারবো ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো কেনা নিয়ে তো কেনাবেচা বেচা আমাদের জীবনযাপনে আমাদের ব্যবসায়িক জীবনে আমাদেরকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি ব্যবসা বাণিজ্যকে আল্লাহ রব্বুল আলমিনও ঠিক তেমনই গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন ব্যবসাকে যেভাবে হালাল করেছেন ব্যবসার মধ্যে অনেক আল্লাহ তালা বারাকা রেখেছেন ইয়াম হাকুল্লাহ রিবা আল্লাহ রাব্বুল আলমিন সুদকে করেছেন হারাম এবং যারা সুদভিত্তিক সমাজ বিনির্মাণের চেষ্টা করবে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন এজন্য সুদের বিপরীতে আল্লাহ রাব্বুল আলমিন ব্যবসার মধ্যে এত বরকত দিয়েছেন নবিজ সাল্লা সাল্লামের কাছে প্রশ্ন করা হলো কোন রিজিকটা সবচেয়েতে উত্তম নবীজ সাল্লা সাল্লাম অকপটে জবাব দিলেন কাসবর রজুলি দিহি হাত দিয়ে মানুষ যে অর্জনটা করে কষ্ট করে চিন্তা করে মেধা খাটিয়ে ব্যবসা বাণিজ্য করে যে ইনকাম করে সেই ইনকামটা সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয় এবং আল্লাহর কাছে এত দামি কাসবর রজুলি দিহি আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় ইনকামই হচ্ছে মানুষ যেটা হাত দিয়ে ইনকাম করবে এবং একজন সত্যিকারের ব্যবসায়ী যিনি হবেন যিনি কেনা বেচা লেনদেনকে সহজ করবেন তাকে আল্লাহ তালা এত বেশি দামি বানাবেন মান্নাবীন ওয়সিদ্দিক ওয়সহাদা ওয়াসালহীন সেই লোকটিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে জান্নাতি বানাবেন নাবী আম্বি আলি সালামদের সাথে শহীদদের সাথে আল্লাহ তালা সঙ্গী বানাবেন নেককারদের সঙ্গে আল্লাহ তালা সঙ্গী বানাবেন যারা সত্যবাদী ছিল তাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গী বানাবেন এবং খেয়াল রাখতে হবে ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রে যে বিষয়গুলো নবীজি সাল্লা আলি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলমিন করণ করিমের আয়াতি করিম আদারা আমাদেরকে সতর্ক করেছেন এর মধ্যে একটি হচ্ছে ওয়াইলুল্লিল মুতফিফিন আল্লাদিনা ইদাক্তাল আলান্ন স্তৌফুন যারা ওজনে কম দিবে খাদ্যে বেজাল দিবে আল্লাহ রাব্বুল আলমিন তাদের জন্য শব্দ চয়নে ওয়াইলুন বলেছেন ধ্বংস একেবারে অনিবার্য ধ্বংস তাদের জন্যে যারা আল্লাহ রব্বুল আলমিনের বান্দাদেরকে যারা ঠকাবে তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখি যে নানাভাবে মানুষকে ঠকানো হচ্ছে এবং কেয়ামতের দিন আল্লাহ তালা কিছু লোকের দিকে তাকাবেন না আল্লাহকাল্লি মোহামুল্লাহ ওলা ইলাইহিম আল্লাহ তাআলা কিছু লোকের দিকে কেয়ামতের দিন তাকাবেন না আল্লাহ তালা দয়া দেখাবেন না আল্লাহ রব্বুল আলমিন মায়াও দেখাবেন না তো আল্লাহ আল্লাহতালা যদি কথা না বলেন আল্লাহ যদি দয়া না দেখান আল্লাহ যদি না তাকান আল্লাহ যদি মায়া না করেন সেদিন কেউ আপনার পক্ষে দাঁড়িয়ে একটি কথা বলার কোনো সুযোগ নেই সেদিন আল্লাহ তালা যাদের দিকে তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না দয়া দেখাবেন না তাদের মধ্যে এক শ্রেণীর ব্যবসায়ী হবে তারা যারা কথায় কথায় আল্লাহর নামে শপথ করে মিথ্যা বলে বলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে অথবা যারা কসম খেয়ে খেয়ে যে কোনো একটা বিষয়কে নিয়ে মিথ্যা কসম খেয়ে যেটা যে পণ্য নয় সেটাকে সে পণ্য বানানোর চেষ্টা করেছে আপনার কাছে কেউ প্রশ্ন করলো যে আপনার কাছে কি অমুক পণ্যটি রয়েছে আপনি বললেন কসম আল্লাহর এটা সেই জায়গারই এই ধরনের কসম খেয়ে যারা কোনো পণ্য বিক্রি করেছে এদের দিকে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তাকাবেন না কথা বলবেন না ওলাহিম ওলাহিমকি মোহামুল্লা আল্লাহ কথা বলবেন না দয়া দেখাবেন না আল্লাহ তালা তাকাবেন না তো এইভাবে করে নাবিজি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন রিয়াদুস থেকে আরও একটি হাদিস আপনাদের জন্য আমরা উল্লেখ করতে চাই যে নবিজির সাল্লি সাল্লাম একদিন উটের পিঠে আরোহণ করেছেন উটের পিঠে নবীজি সাল্লাহ আলি সাল্লাম আরোহণ করতে করতে আমাদেরকে হাদিসের যে দিক নির্দেশনা দিয়েছেন সে হাদিস থেকে আপনাদেরকে শোনাতে চাই ও আনজা বিরিন রদি আল্লাহ তা রসুল্লাহ সাল্লা সাল্লাম কল রহিম্লাহা বা ও ইদা ইস্তরা ও ইদা আকদা নবজালাম বলছেন যে আল্লাহ তার প্রতি রহম করুন যে বেচা কিনা নিজের প্রাপ্য আদায়ের তাকিদ দেওয়ার সময় নরম নীতি অবলম্বন করে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি এই ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে নরম নীতি অবলম্বন করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের দয়া অনুগ্রহ পাওয়া যায় আপনি তো ওজনে কম দেওয়ার কোনো পদ্ধতি ইসলামে রাখিনি যেখানে ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলমিন ধ্বংসের কথা বলেছেন সেখানে যদি আপনি কাউকে ওজনের সমান সমান দিয়ে আপনি যাওয়ার সময় যদি একটু নসিহা করে দেন একটু মুচকি হাসি দিয়ে তার সাথে কথা বলতে পারেন এই যে মুচকি হাসিটি আপনি দিলেন এটা তার জন্য সদাকা হয়ে যাবে আপনি দান করলে যেমন সব হতো একটা হাদিয়া দিলে যেমন সব হতো ঠিক তেমনি আপনি যদি শুধু একটু মুচকি হাসি দিয়ে এই বেচাকিনার নীতিটাকে যদি আপনি সহজ করতে পারতেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য দানসৎকা করলে যেমন সব হয় সে পরিমাণ সব কিন্তু আপনার আমল নামে আল্লাহতালা দিয়ে দিতেন আরেকটি হাদিস লক্ষ্য করুন যদি ধরুন কারো হয়তো দু এক টাকা নেই কোনো একটা বিষয় সে কিনতে চেয়েছে আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে আপনি দেখলেন যে লোকটা খুব ইতুস্তুত বোধ করতেছে যে আপনার কাছ থেকে কম দামে কোনো কিছু নিবে অথবা এক দুই টাকা তার শট রয়েছে সেখানে আপনি তাকে এটা মাফ করে দিলেন কেমন সব হবে নাবি ইসলাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন তোমাদের মধ্য থেকে কেউ যদি আরেকজনের হৃদয়ে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয় একটু খুশি প্রবেশ করিয়ে দেয় সামান্য একটু অর্থ দিয়ে ধরুন পাঁচটা টাকা শট হয়েছে এই টাকাটা আপনি দিয়ে দিলেন ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হিসেবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনার কাজটাকে গণ্য করে দিবেন দেবেন আল্লাহ আল্লাহি আপনি সামান্য পাঁচ টাকা দিয়ে একটা মানুষের মুখে হাসি ফুটি এই বেচা কেনা সহজ করলেন এই সহজ করার কারণে আল্লাহ আল্লাহরুল আলমিন ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হিসেবে আপনার কাজটাকে গণ্য করে দিবেন হতে পারে আপনি সেদিন নামাজ আদায় করেছেন আপনি সেদিন আসকার করেছেন মাসনুন দোয়াগুলো পড়েছেন কোরআন তেলাওয়াত করেছেন আরও অনেক সবাবের কাজ করেছেন সেই সবাবের কাজগুলো থেকে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র আরেকজন মওমিনের হৃদয়ে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এটাকে সবচেয়েতে সবাবের কাজ হিসেবে আল্লাহতালা গণ্য করবেন এরপরে আমরা আরও একটি হাদিস ইমাম বুখারি হাদিসটি রেওয়ায়ত করেছেন নাবিজি সাল্লা সাল্লাম বলছেন যে এই ইউনা জিয়াহুল্লাহ মিন কুরবিউমাল কিয়ামা ফাল ইউনা ফিস অ্যান্ড মোয়াসিরিন আউ ইয়াদা আনহু নাবিজি সাল্লাহ সাল্লাম বলছেন যে মানসার রাহু আই ইউনা জিয়াহ মিন কুরবিউমাল কিয়ামা কেয়ামতের ভয়াবহতা থেকে কঠিন আজাব থেকে আল্লাহ রব্বুল আলমিন যেন মুক্তি দেন তার উচিত অভাবী কোনো ব্যক্তি যখন তার কাছে আসবে তখন তাকে সুযোগ দান করবে এজন্য আমরা যারা ব্যবসা বাণিজ্য করি অভাবী কোনো ব্যক্তি যখন আপনার কাছে আসবে আপনি একটু সুযোগ প্রদান করেন তাকে আপনি কিছু দেওয়ার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলম সবাইকে দেওয়ার মতো তৌফিক আল্লাহতালা দেন না তো আপনি শুধু এতটুকুন চিন্তা করেন যে আল্লাহতালা আপনাকে নিচের হাত আল্লাহতালা বানাতে পারতেন আল্লাহ তালা আপনাকে আমাকে উপরের হাত বানিয়েছেন কারো কাছ থেকে আমাকে আপনাকে নিতে হয় না বরং দেওয়ার তৌফিক আল্লাহ তালা দিয়েছেন প্রতিনিয়ত আপনি আপনার ইনকাম থেকে আপনি আল্লাহর রাহে খরচ করবেন একজন ব্যবসায়ীর ব্যবসার ভিতরে বরকত আসবে তখন কেনা বেচা যখন আপনি সহজ করে দিবেন এবং আপনি প্রতিনিয়ত যখন আল্লাহর রাহে আপনি ব্যয় করবেন আজাবান্লি আমরিল মমিন ইন্না আমরাহু কুল্লাহু হইর মমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক যে মোমেনরা যখন বিপদ মুসিবতের মধ্যে থাকে তখনও আল্লাহ রব্বুল আলমিনকে মোটেও ভুলে যায় না হয়তো কিছুদিন আপনার ব্যবসাটা খারাপ যাচ্ছে এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন আপনি এই সময়টাতে আল্লাহকে ভালোবেসে সবচেয়ে বেশি দানশীল হন আপনি দেখবেন খুব অল্প সময়ের ভিতরে আল্লাহ আপনার উপর থেকেই বালা মুসিবত কাটিয়ে দিচ্ছে এবং আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন এর যা যা এর ফলাফল আল্লাহ তালা দান করবেন আমি নিজে অনেক ব্যবসায়ীকে দেখেছি বিভিন্ন দেশে যখন সফর করতে গিয়ে বিশেষ করে সাউদি আরবে করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের যে অভাব অনটন গিয়েছে আমাদের বাঙালি অনেক ভাইয়েরা সেখানে ভালো ব্যবসায়ী এই সময়টাতে এসে আল্লাহ রাব্বুল আলামিন সব পুষিয়ে দিচ্ছেন আল্লাহ তালা পুষিয়ে দিবেন বান্দাকে আল্লাহ তালা দিতে চান সবসময় আল্লাহলা বেশি দিবেন কখন বেশি দিবেন আপনি যখন অল্পে তুষ্ট হবেন লাভ করার ক্ষেত্রে নীতি কি হবে লাভ করার ক্ষেত্রে আপনি এতটা লাভ করবেন না যাতে করে মানুষ আপনার কাছ থেকে ঠকে যাবে এই লাভ আপনি করবেন না লাভ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মানুষকে ঠকিয়ে অধিক লাভের চিন্তা করা এটা মোমেনের কাজ নয় মোমেন হচ্ছে তিনি ওমান আরাদা গিনান ফাল কেনা আত ফি ওই ব্যবসায়ী ধনী হবে সফল হবে যে ব্যক্তি অল্পে তুষ্ট হবে বেচা কেনা লেনদেনের ক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং নাবিজ সাল্লাইসাল্লাম লানত ঘোষণা করেছেন ওই ব্যবসায়ীর জন্য লান আল্লাহুল মোহতাকের যারা খাদ্য মজুদ রেখে অথবা যে কোনো একটা প্রোডাক্ট মজুদ রেখে একটা কৃত্রিম সংকট তৈরি করবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম তাদের জন্য লানতের ঘোষণা করেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম যাদেরকে লানত দিয়েছেন লানতের ঘোষণা করেছেন আপনি সারা দিন চেষ্টা করেও আপনার ব্যবসার সফলতা আপনি খুঁজে পাবেন না আর নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বারবার উৎসাহ প্রদান করেছেন এবং বিষয়গুলো নবিজুর সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য মৃত্যু আর রিস্ক দুটিকে আল্লাহ আল্লাহতালা এমনভাবে ফাইন্ড আউট করেছেন ঠিক যখন যেথায় যেভাবে যে রিজিকটা আপনার আসার আপনার কষ্ট আপনার চেষ্টার মধ্য দিয়ে সেটা আল্লাহ তালা আপনাকে দান করবেন যেখানে যতটুকুন রিজিক আমার আপনার আছে সেটা খেয়ে আমাকে দুনিয়া থেকে যেতে হবে হাত তা যতক্ষণ রিজিকটা বাকি আছে কারো মৃত্যু হবে না আমরা যদি এই বিষয়টি একটু চিন্তা করি তাহলে আমাদের কেনাবেচা স্বচ্ছ হবে সুন্দর হবে এবং কাউকে ঠকানো এটা কখনো একজন মোমেনের মাথায় আসতে পারে না যেখানে আল্লাহ রবুল্লা আলমিন বারবার ধ্বংসের কথা বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম ভয়াবহ আজাবের কথা বলেছেন আমরা আরও একটি হাদিদ যদি দেখি নবীজ সাল্লি সাল্লাম তিনি বলছেন আন আবি আল্লাহ হরদালন আনা রসুল্লা সাল্লা সাল্লাম কল কানা রজুলান ইউদা ইউনাস ও কানা ইয়ু ইদা আতঈা মো আসানহ হাদিসটি এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থের মধ্যে এসেছে এক ব্যক্তি লোকদেরকে লেনদেন করাতো এবং সে তার লোকদেরকে বলতো যখন তোমরা কোনো অভাবীর কাছ থেকে ঋণ আদায় করতে যাবে তাকে তোমরা মাফ করে দিবে অভাবীর কাছ থেকে যখন তোমরা ঋণটা উদ্ধার করতে যাবে আনতে যাবে তখন তাকে মাফ করে দেবে হয়তো আল্লাহ রাব্বুল আলমীর কয়ামতের দিন আমাদেরকে মাফ করে দেবেন সুহান আল্লাহামদিহি সুতরাং আল্লাহর কাছ থেকে যদি আপনি মাফ পেতে চান চিন্তা করেন ওনার মনের আশাটা কী যে একজন অভাবী মানুষ তাকে মাফ করে দাও তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন নবিজুজাসাল্লা বলছেন কাজী মৃত্যুর পর সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলো আল্লাহ রব্বুল আলমী তার সমস্ত গুণাগুলা মাফ করে দিল সুবহান আল্লাহ আমরা এই জন্যই আরেকটি হাদিস থেকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে একজন মানুষের মনের মধ্যে একটু খুশি প্রবেশ করিয়ে দিলে কতটা সওয়াব হয় শুধুমাত্র আপনি লেনদেনের ক্ষেত্রে আপনি একজনকে ঋণ দিলেন এখন আমাদের সমাজে এমন হয়ে গিয়েছে যে যারা ঋণ নেয় আমাদের কাছ থেকে বছর চলে যায় কয়েক বছর পার হয়ে যায় এক মাসের কথা বলে নিল অথবা দুই মাসের কথা বলে নিল বছরের পর বছর পার হয়ে যাচ্ছে ওই ঋণ শোধ করার মতো কোনো চিন্তা ভাবনা আমাদের থাকে না অথচ সাহাবাই কালাম রিদুন্লাহে আলী হিমাজ মাইন ঋণগ্রস্ত হলে সময় আসার আগে তারা বেকুল হয়ে যেত কেমন করে আমি ঋণটা পরিশোধ করব। এই যাদের কাছ থেকে ঋণ নেয় তারা যেমন সহজ করবে এবং যে নিচ্ছি আমি ঋণগ্রস্ত এটার বোঝা কত মারাত্মক হতে পারে নবিজিৎসাল্লা সালাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আউদি ক্যামিনাল হাম্মি ওয়াল হাজান ওয়উদু বি ক্যামিনাল আজ ক্যাসাল ওয়াউদু বি ক্যামিনাল জুবনি আল বুখল ওয়াউদু বি ক্যামিন গলা বাতি দঈনি ওয়া রিজাল আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন নবীজ সাল্লা কত কষ্ট করেছেন ক্ষুধার যন্ত্রণায় ভুগেছেন কিন্তু নবীজ সাল্লাহ সাল্লাম কখনও আল্লাহর কাছে এটা বলে নাই যে আল্লাহ পাহাড় সমান সম্পদ আল্লাহ আপনি দান করে দেন আমি কেন কষ্ট করব ক্ষুধার যন্ত্রণা কেন সহ্য করব এমন দোয়া নাবিজির সাল্লাহ আলি সাল্লাম জীবনে কোনো দিন করে নাই যদি নাবিজির সাল্লাহ আলি সাল্লাম মুখে না বলে শুধু মন থেকে যদি একটু চাইতেন মুখে বলা দরকার হতো না শুধু যদি নাবিজি সাল্লাহ সাল্লাম মন থেকে চাইতেন জাল্লা এই অহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানিয়ে দাও লা সার আল ওহুদুদাহাবা পুরা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত শুধু মনের মধ্যে যদি একটু জাগতো এই উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানিয়ে দাও সেই নাবিজিৎসাল্লাহি সাল্লাম ঋণগ্রস্ত হওয়ার বোঝা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এরপর নাবিজল্লা সাল্লামের আরও একটি হাদিস আপনাদের জন্য উল্লেখ করতে চাই নাবিজুর সাল্লা বলছেন আন আবি হরাই আল্লাহ তালন এ হাদিসটিও আবু রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলছেন কলা কলা রসুল্লা সাল্লাম আল্লাহ রসুল্লাহ সাল্লাম বর্ণনা করেন মানসর আলাহু

সেদিন সায়া দান করবেন যেদিন আল্লাহর সায়া ছাড়া কোনো সায়া থাকবে না সেই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সায়া দান করবেন যে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে একটু ঋণগ্রস্ত ব্যক্তির উপরে একটু সহজ করে দিয়েছে অভাবী ব্যক্তিকে একটু সহজ করে দিয়ে তার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল দিতে পারেনি গালমন্দ করে নাই খারাপ ব্যবহার করে নাই বরং সে অভাবে পড়ে গিয়েছে তাকে ক্ষমা করে দিয়েছে মাফ করে দিয়েছে একটু সহজ করে দিয়েছে আল্লাহ পাক সেদিন তাকে ডাকবেন ওই কঠিন মুসিবতের সময়ে আল্লাহর সায়ার নিচে ছায়া দান করবেন যেদিন সায়া বলতে কিছু থাকবে না যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে টকবক করে নারী বুড়িগুলো ফুটবে মাথার মগজগুলো টকবক করে গলবে যে কঠিন দিনে মানুষ চিৎকার করে কাঁদবে মানুষ তার নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে অবস্থা এমন হবে কারো কারো ঘাম চলে আসবে টাকনু পর্যন্ত কারো কারো ঘাম চলে আসবে হাঁটু পর্যন্ত ওয়ামিন হুম মাইয়াকুন আলা হাকুয়াই কারো কারো ঘাম চলে আসবে কোমর পর্যন্ত কারো কারো ঘাম চলে আসবে বুক পর্যন্ত যার আমলের নুকসানিয়া যত বেশি তার ঘামটা সেদিন তত বেশি হয়ে যাবে নবীজি নাবিজাল্লা সাল্লাম বলছেন যে কারো কারো ঘাম চলে আসবে মুখ পর্যন্ত আশারা আর রসুল্লাহি সাল্লি সাল্লাম ফি আল্লাহ নবী সাল্লা সাল্লাম এইভাবে দেখালেন যে এই পর্যন্ত ঘাম চলে আসবে নিজের মুখ দিয়ে এইভাবে ইশারা করে দেখালেন যে এই পর্যন্ত ঘাম চলে আসবে মানুষ হাবুডুবু খেতে থাকবে সেই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে আর সে আজিমের নিচে আল্লাহর নিজের ছায় অন্তর্ভুক্ত করবেন আল্লাহ তালা যেদিন তাদেরকে সায়াদান দান করবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে তারা যারা লেনদেনের ক্ষেত্রে সহজ করেছে সুভান হামদি এই ছোট্ট কাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কত বেশি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সফলতা আখেরাতের সফলতা আল্লাহ তালা দান করবেন এই দুনিয়া আখেরাতের সফল হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কত চেষ্টা করি কত কষ্ট করি এই চেষ্টা সবগুলোই সফল হবে তখন যখন আল্লাহ তালা আপনাকে ভালোবেসে নেবেন ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে আমরা রাত থেকে দিন দিন থেকে রাত প্রতিদিন কত কষ্ট করে যাচ্ছি এই কষ্টগুলো তখনই কবুল হবে যখন আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন কবলা মাউতিহি আপনার আমার কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ আমি জানি না এজন্য আমরা আমাদের লেনদেন আমাদের ব্যবসা বাণিজ্য এটাকে সহজ করে দেব এবং এটাকে ইবাদত মনে করব আমরা শুধু নামাজকে এবাদত মনে করি রোজাকে এবাদত মনে করি জাকাত দেওয়াকে এবাদত মনে করি আমাদের লেনদেন যে কত বড় এবাদত লেনদেনের প্রতিটা পর্বে কত এবাদত রয়েছে এটাকে অবশ্যই আমরা এবাদত মনে করি ঠিক নামাজে যেভাবে আমি প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়াকে সবাবের কাজ বলে মনে করি সালাত আদায়ের ক্ষেত্রে আমার হসু সদু বিনয় প্রথম কাতারে দাঁড়ানো এটা যেমন প্রতিযোগিতা থাকে আসন্ন আমরা প্রত্যেকে লেনদেনের ক্ষেত্রে মনোযোগী হই ইসলাম যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছে সে বিষয়গুলো মেনে আমরা লেনদেন করি আরেকজনকে না ঠকিয়ে লেনদেন করি মান গাশানা ফালাইসা মিন্না যে ব্যক্তি লেনদেন করার ক্ষেত্রে ইসলামের প্রত্যেকটা বিষয়ে সতর্কবার্তা দেওয়া আছে আপনি যদি কাউকে ঠকিয়ে ফেলেন তাহলে আপনি নাবিজ সাল্লাহ সালামের উন্মত হতে পারলেন না কত ভয়াবহ কথা নাবিজি সাল্লাহ সাল্লাম বললেন যে মানুষকে ঠকায় সে আমার দলভুক্ত হতে পারে না যে ধোকাবাজি করে সে আমার দলভুক্ত হতে পারে না আসুন আমরা প্রত্যেকে নবীজ সাল্লা চেষ্টা করি আল্লাহ বিধানগুলো মেনে নেই আমাদের জীবনের প্রত্যেকটা পর্বে কোরআন সন্না মেনে জীবন গড়ার চেষ্টা করি ওমা তো আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক রাখুক নিরাপদে আলাইকুম অসান্ত বিশে তুমি রহমত এসো তাই মেধা মননে জেনে এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন